মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কারণে সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আসন্ন ভারত সফরে এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত কয়েকদিন ধরে মিয়ানমারের সীমান্ত এলাকায় তুমুল যুদ্ধ করছে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মি। এতে তারা খেয়ে 200-এর বেশি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির সদস্য এবং পরিবারের সদস্যরা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এমনকি বাংলাদেশিরাও হতাহত হয়েছেন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকাল 11টায় মিয়ানমার রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্র অতিথিভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ডেস্কের ডিজি মিয়া মোহাম্মদ মাইনুল কবির প্রতিবাদপত্র হস্তান্তর করেন। পরে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মিয়ানমারের ছোড়া গোলায় বাংলাদেশি নিহতের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে জানান তিনি। সেটা আমরা আজকে প্রতিবাদ জানিয়েছি, কড়া প্রতিবাদ জানিয়েছি। দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল, সেটা আমরা জানিয়েছি। এবং মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের কাছে আমাদের এই কড়া প্রতিবাদের বার্তাটা পৌঁছে দেবেন বলে জানিয়েছে, এবং তারা তাদের নাগরিকদের নিয়ে যাবে। এই মর্মে তারা আমাদের সাথে আলাপ আলোচনায় আছে এবং কিভাবে নিয়ে যাবে এখনও পর্যন্ত তারা যেটি প্রেফার করছে নৌ রুটে তাদেরকে নিয়ে যাবে। বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত সফরে আলোচনা করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতে গিয়ে আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং সিকিউরিটি অ্যাডভাইজারের সাথেও দেখা সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা সমস্ত সার্বিক বিষয়গুলো আলোচনা করব। যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র, আমরা ইতিপূর্বেই ভারতের সহযোগিতা সবসময় চেয়ে এসেছি যে মিয়ানমার থেকে যাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। সুতরাং এই বিষয়গুলি স্বাভাবিকভাবেই আলোচিত হবে। মঙ্গলবার রাতে ভারত সফরে যাচ্ছেন ডক্টর হাসান মাহমুদ। ধন্যবাদ। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।